আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি জব সার্কুলার 24 ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স অনেকে বলছেন ভাইয়া সম্পূর্ণ সার্কুলার বিষয়ে এ টু জেড আলোচনা করেন। তো আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এটার বিষয়ে, তো এখন আমি আরেকটি ভিডিও আপলোড নিয়ে এসেছি আপনাদের সার্কুলার বিষয়ে। এবং আমার চ্যানেলে বয়স হিসাব, কন্টেন্টে কী কাজ, তারপর ট্রেড টু কি সরকারি, এ টু জেড ভিডিও দেওয়া আছে, অথবা আমি পর্যায়ক্রমে এগুলো আপলোড করবো, আপনারা দেখে নিতে পারবেন। তো এখন আমি যে ভিডিওটা করবো যে টেট টু নিয়ে বিজ্ঞপ্তির ভাষিত এটার বিষয়ে এ টু জেড আপনার সাথে শেয়ার করব সার্কুলার বিষয়ে। তো এখানে আপনারা শুরুতে যেটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন, সেনাবাহিনী অর্থ বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই, প্রতারণ অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনী ভর্তি হলে চাকরি যে কোনো ফলে চাকরিতে বহিষ্কার করা হবে। এরপরে SMS এর মাধ্যমে আবেদন, শুরুর তারিখ 21 জানুয়ারি 2021 এবং শেষ তারিখ 31 জানুয়ারি 2021, এটা সম্পূর্ণ টেট টু। এরপরে আমরা এই সাইডে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন 2021 সালে বাংলাদেশ সেনাবাহিনী টেট টু বিশেষ পেশায় পুরুষ মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনাবেশে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী যোগদান আগ্রহী পুরুষ মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তত্ত্বাবলী নিম্নরূপ। বিশেষ পেশা টেট টু, যোগ্যতা বয়স 6 ফেব্রুয়ারি 2022 তারিখে 17 থেকে 20 বছর, এবিটিভেট গ্রহণযোগ্য নয়। এই বয়স হিসাব নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। এরপর শিক্ষাগত যোগ্যতা SSC সমান, GPA 2.50 পেয়ে উত্তীর্ণ, তবে PD এবং পেন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগতে উত্তীর্ণ হতে হবে। 3 টেট টু পেশা সমূহ। এরপরে টেট টু এর পেশাসমূহ, কুক ম্যাস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ইকুইপমেন্ট অ্যান্ড বুট রেফার, ENBR, ব্যান্ডসম্যান, বাদক, রাজব্যান্ড, কার্পেন্টার, প্রিন্টার, ডেকোরেটর, PD, প্রিন্টার, টেইলার, কাটিং অ্যান্ড জয়নিং, CNJ। টেট টু পেশাসমূহ সংশ্লিষ্ট যোগ্যতাসমূহ, কুক পেশা যোগদান আগ্রী প্রার্থীদের উন্নত মানের রান্না পারদর্শী হতে হবে, ENBR পেশা যোগদানের প্রার্থীদের বুট মেরামত সেলাই পারদর্শী হতে হবে, তারপর টেইলার পেশা যোগদানের প্রার্থী আগ্রী প্রার্থীদের সেলাইয়ের উপর ন্যূনতম। এরপরে আপনার 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে তাদেরকে শার্ট ও প্যান্ট সেলাই পারদর্শী হতে হবে। কার্পেন্টার এবং CNG ফেসা যোগদান আগ্রী প্রার্থীদের কাঠমিস্ত্রির কাজে পারদর্শী হতে হবে, PD এবং প্রিন্টার ফেসা যোগদান আগ্রী প্রার্থীদের পেন্টিং কাজে পারদর্শী হতে হবে। ব্যাটসম্যান, বাদক, প্রাসব্যান্ড ফেসা প্রার্থীদের ক্ষেত্রে ডাম, বিবি, ক্যারিনেট, ইবি, ক্যারিনেট, বিবি, ডামের ইত্যাদি পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক মান, উচ্চতা পুরুষ 5'6", ক্ষুদ্রনী গোষ্ঠী 5'7", মহিলা প্রার্থী পুরুষ 5'3", ক্ষুদ্রনী গোষ্ঠী 5'1". ওজন পুরুষ 50 কেজির মতো আর মহিলা 47 কেজি। বুক স্বাভাবিক পুরুষ 3 ইঞ্চি/32 ইঞ্চি আর মহিলা 28 ইঞ্চি/30 ইঞ্চি হতে হবে। জাতীয়তা বাংলাদেশি পুরুষ, মহিলা নাগরিক, স্বাস্থ্য পরীক্ষা যোগ্য, বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিপত্নিক, বিবাহ বিচ্ছেদকারী নয়, সাঁতার জানা আবশ্যিক, প্রয়োজন ন্যূনতম 50 মিটার জানতে হবে আপনাকে সাঁতার। এরপরে ভর্তির সময় যে কাগজপত্রগুলো নিয়ে আসবেন সেটা ব্যাপারে এখন আমি আলোচনা করব। তো শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি বলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ সম্বলিত প্রদর্শনপত্র ও SSC পরীক্ষার প্রবেশপত্র, অভিভাবকের সম্মতি সূত্রে সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে, সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে বাংলাদেশী নাগরিকত্ব চারিত্রিক সনদের মূল কপি, প্রার্থী জন্ম নিবন্ধন সনদপত্র NID যদি থাকে, পিতামাতা ও জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, তারপর সদ্যতলা পাসপোর্ট সাইজের 5 ইঞ্চি/4 ইঞ্চি/সেন্টিমিটার এবং 6 কপি, স্মার্ট সাইজের স্টাম্প সাইজের 2 কপি, সত্যায়িত ছবি, ছবির পটভূমি নীল আকাশি রঙের, ফরিদে পোশাক হালকা রঙ হতে হবে, অর্থাৎ শার্ট গায়ে দিবেন পিছনে নীল হবে আর আকাশি রঙের হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার পরীক্ষা নির্ধারিত দিনে, অর্থাৎ প্রথম দিনে নেওয়া লাগবে না, যেদিন সাঁতার ডেট দিবে ওই দিন। নির্ধারিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ রাজা উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, UP চেয়ারম্যান কর্তৃক সনদপত্র, টেলার পেশার জন্য টেলারিং কাজের উপর প্রশিক্ষণ সনদপত্র, অনলাইন আবেদনের প্রবেশপত্র। নির্বাচনের পরীক্ষা, লিখিত পরীক্ষায় বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা, স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী এক বছর মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আবেদন একজন প্রার্থী যোগ্যতা অনুযায়ী টেট্রি ফেসা SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি 200 টাকা কর্তন করা হবে। উল্লেখ্য, কোনো ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। নির্ধারিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। সরকারি চাকরি হতে বরখাস্ত হলে ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত হলে সামরিক প্রশিক্ষণ হতে প্রত্যাখ্যাত কিন্তু বরখাস্তকৃত হলে। আর এখানে এই যে জেলা কোটা দেওয়া আছে, আপনার জেলা কোটা দেখে নেবেন, কেউ জেলা কোটা ভুল করবে না, ভুল করলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তারপর সেনাবাহিনী চাকরির সুবিধাসমূহ, অর্থাৎ টেট টু চাকরির সুবিধাসমূহ, নির্ধারিত স্কুলে বেতন ভাতা পেনশন সহ বিনামূল্যে আহার, বাসস্থান, নিজ পরিবারবর্গ এবং পিতামাতা, শ্বশুর শাশুড়ির জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল চিকিৎসা সুবিধা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ, বিনামূল্যে সরকারি পোশাক পরিচ্ছেদ, নিজ পরিবারবর্গের জন্য বর্তিক মূল্যে রেশন প্রদান, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের সন্তানের জন্য যোগ্যতা সাপেক্ষে উচ্চশিক্ষার সুযোগ। এই যে বিজ্ঞপ্তি নাম্বার এখানে দেওয়া আছে। স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার ও যোগ্য প্রার্থীরা আবেদন করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ অনুরোধ করা হয়েছে। পরিচালক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটর পরিদপ্তর এর জুনিয়র জেলা শাখা সেনাবাহিনী সদর ঢাকা সেনানিবাস। জেলা কোটা অনুযায়ী লোক ভর্তি করা হবে, এক জেলা লোক কোনো জেলা ভর্তি করা হবে না। এরপর আমরা এসে আসলাম, এখানে দেখছি ট্রেডের নাম, ট্রেড কোড এবং জেলাভিত্তিক নিম্নরূপ। কুক ইউনিট ট্রেড কোড হয়েছে 101, জেলার নাম পদ সংখ্যা আমি একটু আর একটু জুম দিয়ে দেখাচ্ছি এখানে দেওয়া আছে। কুক ম্যাস 102, ট্রেড কোড জেলার নাম পদ সংখ্যা এক সাইডে আছে। এরপর কুক হাসপাতাল 103, ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন নেবে। ENBR 100 সাইড এই যে এখানে দেওয়া আছে। টেইলার 105, জেলা কোড দেওয়া আছে। ব্র্যাডসম্যান 106, জেলা কোড আর এখানে সংখ্যা দেওয়া আছে। তারপর ব্যাসব্যান্ড 107 এখানে দেওয়া আছে। কার্পেন্টার 108 এই সাইডে দেওয়া আছে। তারপরে PD 109 এখানে দেওয়া আছে। প্রিন্টার পদে এখান থেকে নিবি। আর CNG যে ময়মনসিং থেকে একজন নিবি 111। স্টার PD ট্রেডে তারকা চিহ্নিত জেলাসমূহতে মহিলা সনিবর্ত করা হবে, অর্থাৎ PD ট্রেডে শুধুমাত্র মহিলা নিবে এই স্টার চিহ্ন থেকে। SMS অনলাইন মাধ্যমে আবেদন নিয়োগাবলী পুরুষ মহিলা। আবেদনের জন্য টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে SMS করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন পর টেলিটক হতে প্রাপ্ত ইউসার আইডি পাসওয়ার্ড নিয়ে www.soinik.telecom.bd ওয়েবসাইটে লগ ইন করে ফলসপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার সময় তারিখ নির্ধারিত সময়ের 72 ঘন্টা পূর্বে SMS মাধ্যমে জানানো হবে। এছাড়া প্রার্থী নিজে টেলিটক হতে এত নম্বরে পরীক্ষার তারিখ জানতে পারবেন। এর প্রথম SMS অবশ্যই আপনারা এই দেখেন, আবেদনের জন্য টেলিটক প্রিপেড মোবাইল মেসেজ অপশনে গিয়ে নির্ধারিত তথ্যগুলো টাইপ করতে হবে। 16322 নম্বরে SMS করতে হবে। সৈনিক স্পেস ফার্স্ট 3 লেটার অফ আপনার SHC বোর্ড, আপনার রুল, আপনার পাসিং ইয়ার এবং ডিস্ট্রিক্ট কোড এবং ট্রেড কোড এখানে দিতে হবে। দ্বিতীয় SMS ওরা একটা পিন নাম্বার দিবে। এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দ্বিতীয় মেসেজ প্রেরণ করবেন। মহিলা সৈনিকদের ক্ষেত্রে অ্যাস সৈনিকের পরিবর্তে অ্যাপ সৈনিক, অর্থাৎ সৈনিকের পরিবর্তে ফিমেল সৈনিক প্রথম ও দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। অনলাইনে আবেদন পদ্ধতি এবং ফলসপত্র প্রাপ্তি। দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে ইউসার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। উক্ত ইউসার আইডি পাসওয়ার্ড দিয়ে www.soinik.com তথ্যাদি দিয়ে আবেদনপত্র আপনাকে পূরণ করতে হবে। প্রার্থী সফলভাবে পূরণকৃত আবেদন সাবমিট হওয়ার 72 ঘন্টার মধ্যে SMS ডাউনলোড করতে হবে। প্রিন্ট কপি সংরক্ষণ করে নিতে হবে। উক্ত সময়ের মধ্যে ডাউনলোড করতে ব্যর্থ হলে পরবর্তী ফলসপত্র ডাউনলোড করা যাবে না, এই জন্য সাথে সাথে ডাউনলোড করার চেষ্টা করবেন। প্রত্যেক প্রার্থীর নিজ নিজ 72 ঘন্টার মধ্যে টেলিটকৃত পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে, অর্থাৎ পরীক্ষা হওয়ার আগে 72 ঘন্টা আগে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এরপর হেল্পলাইন, এই যে এখানে হেল্পলাইন আছে, হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। প্রার্থী ইউসার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ভুলে গেলে পুনরায় পাওয়ার জন্য ভর্তি পরীক্ষার স্থান ও তারিখ নিজ উদ্যোগে জানার জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে শুধুমাত্র টেলিটক মহিলাতে 6596 নম্বরে প্রেরণ করতে হবে। সেক্ষেত্রে সাঁস অপ্রযোজ্য, তবে পরীক্ষার 72 ঘন্টা পূর্বে তার পরীক্ষার স্থান ও তারিখ টেলিটক নম্বরে এত তাদের স্বয়ংক্রিয়ভাবে 3-4টি SMS এর মাধ্যমে জানানো হবে। অতএব টেনশন করার কিছু দরকার নেই, 3-4টি SMS এর মাধ্যমে আপনাকে যথারীতি ওরা আগে জানিয়ে দিবে। এরপরে আপনারা জরুরি প্রয়োজন আপনারা কল করতে পারেন 1-1 শুধুমাত্র টেলিটক নম্বর থেকে। কল 1-1-3-8-1 যে কোনো অপারেটর থেকে সরাসরি কল করুন, এই যে নাম্বার দেওয়া আছে, অথবা ইমেল করতে পারেন এই নাম্বারে। ইমেলে হয়তো একটু আপনাদের সমাধানটা একটু দেরি হতে পারে, তবু আস্তে আস্তে সব পাওয়া যাবেন। তো বিশেষ পূর্ববিজ্ঞতা দেখে নিলেন, আমার চ্যানেলে পার্ট টু পার্ট বাই ভিডিও দেওয়া আছে, সবগুলা দেখে নেবেন। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিবেন নোটিফিকেশনের মাধ্যমে নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। আর ভিউয়ার্স, আমি এই বিষয়ে মাঝে মাঝে লাইভে আসি, চেষ্টা করব লাইভে থাকার জন্য, কারণ লাইভে থাকলে আপনারা A to Z সকল প্রশ্নের উত্তর দিতে পারি। আমি হয়তো ব্যস্ততার কারণে কমেন্টসের উত্তর দিতে পারি না, কিংবা আপনাদের ইনবক্স করতে পারি না, এই জন্য লাইভে থাকবেন।
লাইভে থাকবে সকল পর্ষদের আমি একসাথে সবার দিয়ে দিব। তো ভিউয়ার্স আজ অতটুকুই, নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।